আসসালামু আলাইকুম, আমি আরিফা শেফ মেজ, আমি একজন আর্কিটেক্ট। আমরা বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন নিয়ে কাজ করি। তো ইদানিং সময় বাঁচানোর জন্য এবং খরচ বাঁচানোর জন্য এবং কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণে রেডিমিক্স কংক্রিট ব্যবহার করি। রেডিমিক্স কংক্রিট সম্পর্কে আপনারা অনেকেই যদি না জেনে থাকেন তাহলে ছোট করে বলি, রেডিমিক্স কংক্রিট হচ্ছে যে কংক্রিটের মিক্সিংটা একটি আলাদা প্ল্যান্টে করা হয়। আমরা কিন্তু দেখেছি যে যখন কোনো বিল্ডিংয়ের ঢালাই হয় তখন একটি ঘুরতে থাকে এরকম একটি মেশিন দিয়ে কিন্তু ইট, বালি, সিমেন্ট এই জিনিসগুলোকে মিক্স করা হয়, তারপর মাথায় করে মিস্ত্রিরা, লেবাররা এগুলো ছাদে নিয়ে গিয়ে ঢালে। এটা কিন্তু হ্যান্ড মিক্সিং বা মেশিন মিক্সিং এভাবে আমরা বলে থাকি। আর রেডিমিক্সে যেটা হয়, বড় একটি প্ল্যান্টে এই মিক্সিংটা করা হয়। ইঞ্জিনিয়ার বা যারা কনস্ট্রাকশন করছেন তারা কিন্তু আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন যে এই কংক্রিটের স্ট্রেংথ কেমন হবে। এটা হতে পারে 3500 PSI, PSI বলতে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, 4500 PSI বা 4000 PSI, এভাবে রিকোয়ারমেন্ট দেওয়া হয়। রিকোয়ারমেন্ট অনুযায়ী পাথর, বালি এবং সিমেন্ট এই জিনিসগুলোকে কিন্তু প্ল্যান্টে মিক্স করা হয়। মিক্স করে ওই স্পেসিফিক স্ট্রেংথের কংক্রিটটা ট্রাকে লোড করা হয় এবং এই ট্রাকগুলো কিন্তু আমরা মূলত দেখি রাস্তা দিয়ে চলছে, সেগুলো সাইটে যায়, সাইটে গিয়ে একটি পাইপের মাধ্যমে কিন্তু ছাদে কংক্রিটটাকে তুলে দেয়। তো আমরা আজকের ভিডিওতে এই রেডিমিক্সের পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সময়ের বিষয়ে। রেডিমিক্স ব্যবহারে কিন্তু সময় বাঁচে। সময় কিভাবে বাঁচে? আমরা দেখেছি 5 কাঠার উপরে করা একটি বিল্ডিংয়ে রেডিমিক্সের গাড়ি দিয়ে করতে হয়তো বা 2 ঘন্টা লাগে, আর সেখানে হাতে ঢালাই করতে আপনার 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত কিন্তু লেগে যায়। কিন্তু একই সাথে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময়টা যদি প্রপারলি মেনটেন করা না যায়, মানে রেডিমিক্সের ট্রাকটি প্ল্যান্ট থেকে আমাদের সাইটে আসতে যদি 3 ঘন্টার বেশি লেগে যায়, তাহলে কিন্তু ওই কংক্রিটের যে মিক্সিং সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পুরো ট্রাকটাই মাটি হতে পারে। তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, তাড়াতাড়ি কাস্টিং হয় ঠিকই, কিন্তু আপনার রেডিমিক্সের প্ল্যান্ট থেকে কিন্তু আপনার সাইটের ডিস্টেন্সটা কিন্তু 3 ঘন্টার ভেতরে হতে হবে। তো রেডিমিক্সের প্ল্যান্ট যদি অনেক দূরে হয়, আপনাদের যে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হচ্ছে সেটার আশেপাশে যদি প্ল্যান্ট না থাকে, তাহলে কিন্তু এই সময়ের বিষয়টি কাজে দিবে না। রেডিমিক্সের দ্বিতীয় বিষয়টি হচ্ছে খরচ। রেডিমিক্সে ঢালাই করলে খরচ কি কম হয় নাকি বেশি হয়? উত্তর হচ্ছে দুটোই। খরচ কখনো কখনো কম হয়, কখনো কখনো কিন্তু আবার বেশি হয়ে যেতে পারে। স্পেশালি আপনার বিল্ডিং যদি বড় হয় তাহলে কিন্তু খরচ তুলনামূলক কম হয়, এবং অনেক ক্ষেত্রেই এটা কিন্তু আপনার হাতে ঢালাই দেওয়া বা মেশিন দিয়ে ঢালাই দেওয়ার চেয়ে কম হয়। আবার আপনার বিল্ডিং যদি ছোট হয়ে গিয়ে থাকে, ছোট বিল্ডিংয়ের ক্ষেত্রে আবার কিন্তু খরচটা অনেক বেশি হয়ে যেতে পারে। তার কারণটা বলি, প্রথমত যখন মেশিন দিয়ে ঢালাই দেওয়া হয়, মিক্সচার মেশিন দিয়ে, যেটা হাতে এবং মেশিনের মাধ্যমে এটা দিয়ে যখন করা হয়, তখন কিন্তু আমি যদি উদাহরণ দিই, একটি 10 কাঠা জমির উপর করা একটি বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেওয়ার জন্য 80 থেকে 100 জন পর্যন্ত লোক লাগতে পারে। প্রতিটা লেবারের জন্য যদি আপনি 1000 টাকা করেও ধরেন, তাহলে কিন্তু আপনার 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ আছে। সেই সাথে আরও কিছু এক্সট্রা খরচ থাকে সব কিছু মিলিয়ে। ওদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, কারো জন্য বকশিস দিতে হয়, সব কিছু মিলিয়ে 1 লক্ষের উপরে আপনার একটি খরচ আছে। যেখানে আপনি যদি রেডিমিক্সে অর্ডার করেন, রেডিমিক্সের ট্রাকের সাথে কিন্তু তাদের সব মেশিনারিজ এবং তাদের যে লেবারগুলো যারা এই কাস্টিংয়ের কাজগুলো করবে, তারা কিন্তু সাথে অ্যাজ এ প্যাকেজ চলে আসে। এই চলে আসার কারণে লেবার প্রায় 80 থেকে 100 জন লেবার কম লাগার কারণে আপনার কিন্তু 1 লক্ষ টাকা কম লাগবে। তো এই যে লেবার কম লাগলো, এই লেবার কম লাগার কারণে কিন্তু আপনার ওভারঅল খরচটা কিন্তু কমে আসে। আপনার হাতে বা মেশিনে ঢালাই দিলে যদি 10 লক্ষ টাকা খরচ হয়, সেক্ষেত্রে রেডিমিক্সে ঢালাই দেওয়ার কারণে সেই খরচটা 8 লাখে চলে আসতে পারে। তবে রেডিমিক্সের কিছু নেগেটিভ পার্টও আছে। যেমন 2 কাঠা যদি হয় আপনার বিল্ডিংটা, তাহলে হাতে ঢালাই দিতে সেখানে হয়তো 20 থেকে 25 জন লোকেই হয়ে যাবে 3 থেকে 4 ঘন্টায়। কিন্তু রেডিমিক্সে আমরা যদি করি, তাহলে কিন্তু তাদের যে ইনিশিয়াল সেট আপ কস্ট সেটা কিন্তু সেমই থাকছে। যেমন একটি পাম্প মেশিন আপনার সাইটে আসতেই হবে, তারপর পাইপ দিয়ে যে ছাদ পর্যন্ত উঠবে, পাইপের সংখ্যাও কাছাকাছি থাকছে, এবং ওদের যে লেবার 10 কাঠার জন্য যদি 10 জন হয়, 2 কাঠার জন্য হয়তো 7 জনই লাগছে, যার কারণে একটি এক্সট্রা কস্ট কিন্তু এটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলতে পারি, 2 কাঠার উপরের একটি বিল্ডিং ঢালাই করার জন্য আপনার হয়তো 2.5 লাখ টাকা লাগবে, সেখানে রেডিমিক্সে ঢালাই করতে গিয়ে আপনার 4 লক্ষ টাকা খরচ হয়ে যেতে পারে। এবারে তৃতীয় পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে কোয়ালিটি। রেডিমিক্সে
কোয়ালিটি ভালো হয় নাকি খারাপ হয়? উত্তর হচ্ছে দুটোই। প্রপারলি যদি রেডিমিক্স মিক্স করা হয় এবং কোয়ালিটি কন্ট্রোল করা হয় তাহলে রেডিমিক্সে কিন্তু কোয়ালিটি খুবই ভালো হয়। এর মূল কারণ হচ্ছে এটাতে মিক্সিং হয় কম্পিউটারাইজড পদ্ধতিতে, যার কারণে প্রথমে যে মিক্সিং হয় এই মিক্সটা কনস্ট্যান্ট থাকে। হাতে যখন ঢালাই করা হয় মেশিনে তখন কিন্তু প্রতিবারই কোয়ালিটি কন্ট্রোলের জন্য মানুষজনকে বারবার চেক করতে হয় এবং মিস্ত্রিদেরকে এবং লেবারদেরকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয় যে তারা ঠিকমতো ঠিক রেশিওতে ইট বালি সিমেন্ট বা পাথর বালি সিমেন্ট মিক্স করছে কিনা, পানির পরিমাণ ঠিকভাবে দিচ্ছে কিনা। যেখানে এখানে কম্পিউটার পদ্ধতিতে হওয়ার কারণে বা অটোমেটেড হওয়ার কারণে এটা কিন্তু খুব সহজে কনসিস্টেন্ট কোয়ালিটিতে হয়। তবে যে রেডিমিক্স কোম্পানি আপনাকে সাপ্লাই দিচ্ছে বা যারা কোয়ালিটি কন্ট্রোল করছেন তারা কিন্তু চাইলেই এখানে এদিক এদিক করে দিতে পারেন। এখন যেখানে মিক্স করা হচ্ছে তাদের সিমেন্টে যদি সমস্যা থাকে অথবা তাদের পাথরে যদি সমস্যা থাকে অথবা যিনি মিক্স করছেন তিনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করে থাকেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়, যার কারণে কোন রেডিমিক্স কোম্পানি আপনারা ব্যবহার করছেন সেটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ধরুন একটি রেডিমিক্স কোম্পানি খুব কম রেট দিয়েছে, এখন এক হতে পারে তাদের প্রোডাকশন কস্ট কম, অথবা হতে পারে তারা যখন মিক্স করছে মিক্সচারে তারা কিন্তু পানির পরিমাণ বেশি দিচ্ছে। তো পানির পরিমাণ যদি বেশি দিয়ে ফেলে তাহলে কিন্তু আপনার পানির দামে তারা কিন্তু কংক্রিট বিক্রি করছে, কারণ কংক্রিটের এখানে সেল যেটা হয় প্রাইস যেটা হয় সেটা কিন্তু পার কিউবিক ফিটে বা পার কিউবিক মিটারে। তারা যদি পানির রেশিও বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আপনার ওদের খরচ কম হবে কিন্তু আপনার কিন্তু লস বেশি হবে, কারণ এই পানিটা ঢালার সাথে সাথে কিন্তু পানিটা পড়ে যাবে বা এদিক সেদিক ছড়িয়ে যাবে, আলটিমেটলি আপনার বিল বেশি আসবে, যদিও বা আপনি কংক্রিটের পরিমাণ অনেক কম পাবেন। কোয়ালিটি কন্ট্রোলের আরেকটা বড় বিষয় থাকে প্ল্যান্ট থেকে সাইটের ডিস্টেন্সের উপরে। কখনো যদি ডিস্টেন্স অনেক বেশি হয় তাহলে কিন্তু ট্রাক প্ল্যান্ট থেকে সাইট পর্যন্ত আসতে আসতে কংক্রিট অনেকটাই শক্ত হয়ে যায়। তো এটা দেখতে হবে যে আপনার প্ল্যান্ট থেকে সাইটের যে ডিস্টেন্সটা সেটা যথেষ্ট পরিমাণে আছে কিনা, আমরা বলবো অন্তত 2 ঘন্টার নিচে আছে কিনা সেটা কিন্তু খুব ভালো মতন খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু এটা ব্যবহার করার চেয়ে কখনো যদি জ্যামে পড়ে যায় বা এই কারণে যদি কোনো কারণে 3 ঘন্টা পার হয়ে যায় তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। তো রেডিমিক্স নিয়ে আজকে এতটুকুই, আশা করি কিছু বেসিক ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। ডিজাইন কনস্ট্রাকশন বা এই রিলেটেড যে কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন। থ্যাংক ইউ।